তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ধরনের ধরনের স্কার্ট টপ দেখাবো। দেখো, দেখতে থাকো ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট করি। এই ড্রেসটার খাসিয়াত হচ্ছে, সব থেকে বেস্ট জিনিস হচ্ছে এটা, দেখো একেবারে সফট, যত মোড়াবে তত ভাঁজ হবে না। দেখো দেখো, আমি মুড়িয়ে দিয়েছি, এটা মনে হচ্ছে মুড়িয়েছি না, তো দেখো মোড়াইনি। তো এইটার হচ্ছে খাসিয়াত এইটাই যে ভীষণ আরাম পরে, খুব সফট কাপড় এবং নরম কাপড়টা। আর এর সামনেটা দেখো কত সুন্দর সাদা কাজ করা রয়েছে, এটা একটা নেটের ওপর কাজ করে, নেটের ওপর কাজ করে সেই নেটটাকে এখানে সেলাই করে বসানো হয়েছে। আর এর মধ্যে এর শেপটা দেখো একটু মানে ছড়ানো শেপ রয়েছে, যে এই সাইড দিয়ে এইদিকে চলে গেছে, এই সাইড দিয়ে এইদিকে চলে গেছে, একটু ইউনিক কাটিং এর আছে। আর এর ভেতরটা দেখো গেঞ্জি দিয়ে নেট দেওয়া রয়েছে। এটা এতটাই নরম যে পরে ভীষণ আরাম হবে, এবং কেউ যদি এটা নিজের ছেলে মেয়ের জন্য নিতে চায় সেও নিতে পারে, এবং যদি কেউ গিফট করতে চায় কারোকে সেই বাচ্চাটা নিয়ে ভীষণ আনন্দ পাবে, কারণ এটা দেখতেই এত গর্জাস। দেখো দেখতেই ভীষণ গর্জাস। আর এর পেছন দিকটাও সেম প্রিন্ট আছে, এখানটা দড়ি দেওয়া রয়েছে কাঁধটা টাইট করার জন্য। আর হাতা দেখো সাদা রিবন দিয়ে ডিজাইন করা রয়েছে। এর সাইজ যেগুলো হয় সাইজগুলো হলো 20-30, যেটা মোটামুটি 1 বছর থেকে 4-5 বছর পর্যন্ত হয়ে যাবে, 4 বছর পর্যন্ত হয়ে যাবে। আর সেকেন্ড মানে দ্বিতীয় যে সাইজ আছে সেটা 32-36 সাইজ, সেটা হচ্ছে তোমার 5 থেকে 10-12 পর্যন্ত মানে বয়সের বাচ্চাদের আরামসে হয়ে যাবে। এর সাথে যে তোমার স্কার্টটা আছে সেই স্কার্টটা হলো এইটা। দেখো এই স্কার্টটার এত সুন্দর ঘের, এই দেখো ভীষণ ঘের আছে, এটাও ভীষণ সফট, ওই একই কাপড়ের তৈরি। এই লেয়ার গুলো দেখো তোমরা, একটা দুটো তিনটে, ভেতরে দেখো সুতি নেট দেওয়া আছে যাতে বাচ্চাদের গরম না লাগে। আর এর ঘেরের সঙ্গে এটা ওইভাবে এতগুলো লেয়ার দেওয়া, তার জন্য ফোলাও লাগবে, দারুণ লাগবে। আর নিচে দেখো এখানে ওই সাদা রিবন লাগানো হয়েছে যাতে জিনিসটা আরো গর্জিয়াস দেখতে লাগে। তো স্কার্ট আর টপটা একসাথে দেখাই, এই দেখো এর স্কার্ট আর টপটা। আর এটা হচ্ছে টপটা এমনই এমন ভাবে বানানো হয়েছে যে এই টপটা কেউ যে কোনো অন্য ড্রেসের সাথেও করতে পারে, মানে কেউ হট প্যান্টের সাথে পড়তে পারে, কেউ শর্ট স্কার্টের সাথে পড়তে পারে, মানে ম্যাচিং করে পড়তেই পারে, দারুণ লাগবে, দেখো অসাধারণ লাগবে, এই হলো ব্যাপার। তো এর কালার যেগুলো আছে সে কালার গুলো হলো কালার, এই যে ইয়েলো কালার, আর একটা হচ্ছে আগেটা পিঙ্ক কালার দেখলে, আর এই কালারটা দেখো একটু লাইট অরেঞ্জ টাইপের কালারটা। এই কালারটাকে কি বলে সত্যি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো এক্সাক্ট নামটা আমাকে অবভিয়াসলি কমেন্ট করে বলো, তাহলে আমিও জানতে পারবো, সবাই সব জানবে তার তো কোনো মানে নেই, আমি না জানতেই পারি, তোমরা তো আছো আমাকে জানিয়ে দেবে। সো এই কালারটা অবভিয়াসলি আমাকে জানিয়ে দিও, আমি সত্যিই জানি না এই কালারটা কি, অনেক সেটে আমি এই কালারটা পেয়েছি কিন্তু নাম জানি না। তো এই হচ্ছে ব্যাপার, এই তিনটে কালার এই সেটটার মধ্যে আছে। নেক্সট আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা, দেখো এটা হালত খারাপ হয়ে গেছে রাখার পর। এই ফ্রকটা নেটের ফ্রক, দেখো এই ফ্রকটারও নেটটা দেখো কত সফট, এই সেম জিনিস এইভাবে কোচকাবে কিচ্ছু হবে না, খুব সফট কাপড়। আর এরও ঘের দেখো পুরোটা ধরছি না, এ দেখো এটারও ভীষণ বড় ঘের আছে, পড়ে গেল, এটারও প্রচন্ড ঘের আছে দেখো। আর এখানে লেয়ার দেখো, এই সরি উপর দিয়ে বলি, একটা দুটো তিনটে চারটে, এটার একটা নিচে, যেহেতু এটা নিচে পোর্শন তাই সুতির নেট দেওয়া নেই, কিন্তু দেখো ওপর পোর্শনটায় সুতির নেট দেওয়া রয়েছে,
আর এর ডিজাইনটা হচ্ছে এখানটায় আলাদা কাপড়ের উপরে স্টোন কাপড় পাথর দিয়ে মিক্স করে একটা ডিজাইন বানিয়ে সেই কাপড়টাকে এখানে লাগানো হয়েছে। এখানে আলাদা আলাদা করে কয়েকটা ফুল দিয়ে আলাদা করে ডিজাইন করা রয়েছে। আর এখানে দেখো সিলভার কালারের এই প্রিন্টটা কিভাবে করেছে আমি জানি না, কোনোভাবে প্রিন্ট করে জিনিসটাকে গর্জিয়াস করেছে দেখো। আর এখানে একটা আলাদা নেট বসিয়ে দিয়েছে, দারুন। ফ্রকটা ফ্যান্সি ফ্রক হিসেবে বেশ ভালো, পরলে বাচ্চাদের দারুন লাগবে, হাঁটাচলা করলে যখন এগুলো এইভাবে মানে নামা ওঠা করবে দারুন লাগবে। আর পেছন দিকে চেন দেওয়া রয়েছে হাফ চেন, আর এখানে দেখো নেটের দড়িও দেওয়া রয়েছে টাইট করার জন্য। এটা স্লিপলেস আছে, আশা করি এর মধ্যে কোনো হাতা দেওয়া নেই, এটা স্লিপলেস। আজকালকার বেশিরভাগ সেট গুলোতে বা ফ্রক গুলোতে বাচ্চাদের এরকম স্লিপলেসই আসছে। আর এটার বোধহয় ভেতরে নেটের হাতা দেওয়া আছে হতে পারে তাই না? তো সাথে আবার লেগিংসও দিয়ে দিয়েছে দেখো, এর সাথে লেগিংসও দিয়ে দিয়েছে। এই যে কারোর ইচ্ছে হলে পড়লো এর সাথে, না ইচ্ছে হলে এটা সিঙ্গেল পড়লো পরে, আর কেউ যদি না পড়তে চায় সে সিঙ্গেল পড়বে, এটা আলাদা কোনো কিছুর সাথে পড়ে নেবে, এটা শুধু ফ্রক অ্যাজ এ ফ্রক পড়বে। তো এর কালার যেগুলো আছে ওই সেম কালার, প্রবলেম এই কালারটার নাম আমার জানা নেই। তো এটার কালার দেখো একদম এটা দুধে হালকা, ডিপ দুধে হালকা কালার, সেম ডিজাইনের ঘের। এর সব থেকে বড় জিনিস ঘের, অত সুন্দর ঘের দেখো এর ঘের। তো এই হচ্ছে ব্যাপার, এই একটা কালার, আগে একটা কালার দেখলে, আর সেকেন্ড কালারটা হচ্ছে পিঙ্ক কালার। আরেকটা কালার হচ্ছে পিঙ্ক কালার, এই দেখো পিঙ্ক কালার। তিনটে কালারই সুন্দর, আর এর সাইজ যেগুলো হয় 20-30, ছোট সাইজ 20-30, 32-34, 36 বেসিক্যালি এইরকমই সেটে আসে। 20-30 হচ্ছে 6 পিস থাকে, 32-36 6 পিস থাকে। কেউ সিঙ্গেল নিলে সেটা দেয় কি বলতে পারবো না, দোকানদাররা কিনলে তাদেরকে মিনিমাম 6 পিস 6 পিস করেই নিতে হয়। তো তোমার এই দুটো সেটের মধ্যে, দুটো জিনিসের মধ্যে কোন জিনিসটা থেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। কারো যদি অর্ডার করার থাকে বা জিনিসটা নেওয়ার থাকে, নিচে আমার ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে দেখে নিতে পারো এবং অর্ডারও করতে পারো চাইলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কিছু জানার হলে কমেন্ট করো, বা আমাকে যদি ওই কালার সম্বন্ধে বলা হয় অবভিয়াসলি কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, হ্যাভ আ গুড ডে।